কুমরের ব্যাথার তো আস্তে 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 হাঁট উঠেছে হাটের তো পায়ার গোড়াল পায়ার গোড়ালি গেছে এরপরে হাঁটতে পারিনি আগে তো কোমরে ব্যথা আছিল কোমরে ব্যথায় পাও ইয়ে অনেক সুন্দু ব্যথা করতে এরোরে আমি ডাক্তার দেখাইছি আজকে আবি কত 4 বছর এই রোগটা আমার আগে আবি ব্যথার জন্য কি কি কাজ করতে করতে না কি কাজ করতে করতে না ও যুকিতি কোন কাজ করলে এটা সিকিউরিটি উঠে কেন যাইতো না আর ব্যথার ওষুধ খাইলে ভালো থাকতাম ব্যথার ওষুধ না খাইলে আবার ব্যথা বেদনা বসতে পড়তেতাম না এক সেকুরে উঠতাম এক সেকুরে বসতাম এরপরে দি এরকম করতে করতে আস্তে আস্তে ফায়ের দিকে পায়ের গোড়ার দিকে এসেছিল হাতের দিকে আইসল ইয়ার পর হাতরা তারা করতাম না চুল বাঁধতে পারতাম না কিছু দৈত্যা মারতাম না এই অবস্থা এই হাতের দিয়ে বেশি দিন হয় না মানে ফায়ুন কুমুরের তুন ফায় ফায়ুন হাতে চলছিলো গাড়া তো এয়ার পর আমি কুমিলাতে অনেক ডাক্তার দেখাইছিলাম কোনো কিসি হয় না এরপরে আমার ভাইয়ের কাছে শুনছি যে এ এরকম এরকম একটা ডাক্তারের সন্ধান পাইছে এ ডাকাতে আসবে এরপরে আমি বলছি যে আমারও যা আমি একটু যে আমার তো কোমরো ব্যাথা সহ্য করতে পারতেছি না এবার আমার ভাইয়ের সাথে এখানে আসছি আসি ট্রিটমেন্ট চলতি আছে আমার ভাইও আসছে আমিও আসছি এরপরে এখন ভালো আল্লাহ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আজকে আইসি দিন আমরা 14 দিন থেকে কালকে 15 দিন আমরা চলে যাব কেমন লাগছে মানে এখন কা মোটামুটি ভালো মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালো আমি কি এখানে তো অনেক রোগী দেখতে আসি আবার আমি যেন ভালো হইছি আমার মনে হয় যে মানে আরো অনেক রোগী আসলে ভালো হইব টিকমেনে ভালো এরকম থেরাপি কোথাও আর দেখছি না আর এরকম টিকমেনে কোথাও এরকম এক্সারসাইজও করে নাই যত ডাক্তারের কাছে গেছি কুমিল্লাতে এখন ভালো খুব সব সব দিক দিয়ে ভালো দেখি এখানকার চিকিৎসাটা কেমন ছিল তারা কি আপনার সবসময় দেখায় দিয়েছে কিভাবে কথা করতে হয় কিভাবে বসতে হয় সব কিছু একদম মানে সবকিছু এক সরি সরি সবকিছু ভালোই ভালোই একদম খান আলোনি দেখা সবকিছু বা থেরাপি ডেইলি তিন বেলা মানে ই্যাসেল তো তিন বেলা থেরাপি ছিল তো বেহামসিল মানে এক্সারসাইজ এক্সারসাইজ ছিল ভালোই

আরো দীর্ঘদিন ডাক্তারে ডাক্তার হায়ার দান করক নেক হায়ার দান করক ডাক্তারের জন অনেক মানুষ আসতে আসে তাদেরকে যেন সুস্থ করে তুলতে পারে ডাক্তারের যেন আল্লাহ যেন ভালো করে ভালো করে ইন্ডিয়ান মালিক আল্লাহ উচুল্লিয়েছে ডাক্তার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে সুস্থ মতন থাকতে পারি আর আমিও সবার জন্য দোয়া করি ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল